আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের দেওয়া 211 রানের লক্ষ্যে মুখ থুবড়ে পড়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে অত দূর যেতে দেয়নি তারা। নির্ধারিত বিশ্বভারে 7 উইকেট হারিয়ে 169 রান করেছে লোকেশ রাহুলের দল। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে ফেলেছিল লখনউ। সাজঘরে ফিরে গিয়েছিল কোয়েন্টিন ডিকক, কেভিন লুইস আর মানিশ পান্ডে। 6 ওভারে লখনউয়ের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 32 রান। সেখান থেকে তৃতীয় উইকেট জুটিতে দলকে বিপদমুক্ত করেছেন অধিনায়ক লোকেশ রাহুল ও দীপক হুদা। দুজনেই তুলে নিয়েছেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। ইনিংসের 16তম ওভারের প্রথম বলে দলীয় 114 রানের মাথায় আউট হয়েছেন 33 বলে 51 রান করা হুদা। তার বিদায় ভেঙেছে 87 রানের জুটি। এরপরই ঝড় তুলেছেন কেএল রাহুল। শুরুতে ধীরে খেলে 40 বলে করেছেন ব্যক্তিগত 50, পরের 9 বলে যোগ করেছেন আরও 18 রান। শেষ পর্যন্ত 19তম ওভারের প্রথম বলে তাকে সাজঘরে পাঠান 3-8 যান। লখনউ অধিনায়কের ব্যাট থেকে এসেছে 50 বলে 68 রান, আর তাতেই এত বড় স্কোর। আর এমন স্কোরের বিরুদ্ধে খেলতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মা 11 বলে করেছেন 13, কেন উইলিয়ামসন 16 বলে 16, রাহুল ত্রিপাঠি 30 বলে 44, এইডেন মার্কাম 14 বলে 12, নিকোলাস পুরান 24 বলে 34। অবশ্য নিকোলাস পুরান আর ওয়াশিংটন সুন্দর শেষ দিকে দায়িত্বশীল ব্যাটিং করার চেষ্টা করেছেন, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং লাইন আপের কারণেই স্কোরবোর্ডে এত রান জমা করে জিতে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আর এমন ম্যাচ হেরেই মাথায় হাত সানরাইজার্স হায়দ্রাবাদের। বলছেন, আইপিএল নিলামের আগেই সাকিবের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, আমাদের দলে একজন স্পিন অলরাউন্ডার খুবই প্রয়োজন ছিল। সেক্ষেত্রে সাকিব আল হাসান একজন বিশ্বসেরা বোলার, এমনকি মিডল অর্ডারে কার্যকরী ব্যাটসম্যান। সানরাইজার্সের হয়ে আইপিএলের শেষাংশ মাতানোর জন্য আবারও বিসিবির কাছে আবেদন করবে সানরাইজার্স হায়দ্রাবাদ, এমন বিবৃতি দিচ্ছেন কোচ টম মুডি। দেখার বিষয় সাকিব আল হাসানকে আইপিএলের শেষাংশে মাতাতে দেয় কিনা বিসিবি। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।